শামীম রেজা আপনি লিখেছেন আইডি থেকে শিশুদের কপালের কালো ফোঁটা বা টিপ দেওয়া হয় এটা কতটা যুক্তি শিশুর কপালে কালো টিপ যদি দেওয়া হয় শুধু সৌন্দর্যের জন্য টকটকে ধরুন সাদা টকটকে লাল কিংবা সাদা কোনো বাচ্চা দেখা গেল যে তার কপালের এক্ষণে একটু কালো টিপ হলে মানে সাদা মানুষের মধ্যে এটা ফুটে থাকবে সুন্দর হবে সৌন্দর্যের জন্য আপনি দিতে পারেন কিন্তু টিপ দেন অনেকের বিশ্বাস যে কপালে কালো টিপ দিলে আর মানুষের বদনজর লাগবে না তো সেটি যদি হয় তাহলে এটি কুসংস্কার এর কারণে কপালের কালো টিপ দিলে সেটি জায়জ হবে না কারণ কপালের কালো টিপে তাকে আপনার বদনজলের হাত থেকে রক্ষা করবে এরকম কোনো কথা করোনাধিসের কোনো জায়গা থেকে আমরা পাই না আপনি বদনজল থেকে বাঁচার জন্য তার জন্য দোয়া করবেন আল্লাহ তালের কাছে আওয়াজ কালি মাহাতিল্লাহ তাহ্মা অমিনকুল্লের স্বয়েত আইন ওহাম্মা অমিনকুল্লে আইন ইল্লাহ আম্মা এভাবে আপনি দোয়া করবেন আহাজ আল্লাহ তার পূর্ণাঙ্গ কালিমার এবং মাধ্যমে আমি আশ্রয় প্রার্থনা করছি অমিনকুল্ল শয়তান মুহাম্মা অমিনকুল্ল শয়তান মুহাম্মা শয়তানের আপনার কুমন্ত্রণা থেকে ক্ষতি থেকে আহ আইনের এবং বদনজর থেকে অতএব এভাবে আপনি দোয়া করে আল্লাহ কাছে পানা চাইতে পারেন